হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চর্যাপদের দ্বিতীয় খণ্ডটি নিয়ে। আমরা গত ক্লাসে যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম সেটি হচ্ছে যে চর্যাপদের রচনাকাল, চর্যাপদের ভাষা ও নামকরণ, চর্যাপদের প্রশ্নোত্তর পর্ব, এই তিনটি বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো নতুন পর্বের আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব চর্যাপদের পদসংখ্যাসমূহ নিয়ে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে চর্যাপদের কবিদের সংখ্যা নিয়ে। আর সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে চর্যাপদের প্রশ্নোত্তর পর্ব, যেটির মাধ্যমে আমরা ধারণা লাভ করব যে চর্যাপদের পদসংখ্যা থেকে কী ধরনের এবং কবিদের থেকে কী ধরনের প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে বা কী ধরনের প্রশ্ন হয়ে থাকে সেগুলোর প্যাটার্ন আমরা এই প্রশ্নোত্তর পর্ব দেখে শিখে নেব। আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অথবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওটি শুরু করি। আজকের এই সেগমেন্টের প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে চর্যাপদের পদসংখ্যা। চর্যাপদের পদসংখ্যা মোট 51টি, তার মধ্যে 46টি পূর্ণ পদ আবিষ্কৃত হয়েছে এবং একটি পদের অর্ধেক অংশ পাওয়া গিয়েছে আর বাকিগুলো পাওয়া সম্ভব হয়নি। তাই বাংলা সাহিত্যে চর্যাপদের পদসংখ্যা হয়ে দাঁড়ায় 46টি। বাংলা সাহিত্যের কবিদের সংখ্যা যদি বলতে হয় তাহলে চর্যাপদে মোট 24 জন কবির সংখ্যা পাওয়া যায়, কিন্তু একজন কবির পদ এখনো পাওয়া যায়নি। তার নাম হচ্ছে তন্ত্রীপা অথবা তেস্তরীপা। সেই হিসেবে আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের চর্যাপদের প্রাপ্ত কবির মোট সংখ্যা হচ্ছে 23 জন। এখন আমরা জানবো যে কবিদের নামের শেষে কেন পা যুক্ত করা হয় আর এই পা শব্দটি কিভাবে উৎপত্তি লাভ করে। এটির একটি সুন্দর একটি ব্যাখ্যা আছে। প্রথমে প্রাচীন তৎকালীন কবিরা বিভিন্ন ধরনের পদ রচনা করতেন, আর সেই আলোকে পদ থেকে পাতের উৎপত্তি হয় এবং পাত থেকে মূলত পা শব্দটি উৎপত্তি লাভ করে থাকে। কিন্তু কবিদের নামের শেষে এই পা যুক্ত করার দুইটি কারণ উল্লেখ করা হয়ে থাকে। তার প্রথম কারণটি হচ্ছে যে যারা তৎকালীন আমলে যারা পদ রচনা করতেন তখন তাদের নামের শেষে পা যুক্ত করতেন, আর দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে সম্মানার্থে, তারা সম্মানার্থে কিন্তু তাদের নামের শেষে পা যুক্ত করতেন। আরেকটি কথা বলতেই হয় বিশেষ করে যে যারা পদ রচনা করতেন তাদেরকে মূলত পদকর্তা বলা হতো, আর এই পদকর্তার অর্থ হচ্ছে সিদ্ধাচার্য বা সাধক। এই সাধক বা সিদ্ধাচার্য অথবা এই পদকর্তারা ছিলেন মূলত পদ্মসহজিয়া ধর্মের সাধক। কিন্তু চর্যাপদের 24 জন কবিদের মধ্যে উল্লেখযোগ্য অন্যতম কয়েকজন কবি হচ্ছেন যেমন দুইপা, কানপা, টুসুপা, সরপ্পা, সবরিপা, নারী ঢুম্বিপা, পেরুপা, কুম্বলাম ভরপা, ট্যান্ডনপা, কুকুরিপা এবং সর্বশেষ যিনি রয়েছেন তার নাম হচ্ছে কঙ্ককপা। এবং তাদের বেশ কিছু উল্লেখযোগ্য পদ রয়েছে যেগুলো আমি নিচে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে যে নামটি আসে সেটি হচ্ছে লুইপা। এই লুইপা ছিলেন মূলত চর্যাপদের একজন আদিকবি। তিনি রচনা করেছিলেন 2টি পদ। অপরপক্ষে কানপা, তিনি মোট 13টি পদ রচনা করেছিলেন। তিনি ছিলেন চর্যাপদের পদরচনার সবচেয়ে বেশি পদরচয়িতা, কিন্তু তার 13টি পদ রচনার মধ্যে কিন্তু 12টি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। তার 24 নং যে পদটি রয়েছিল সেটি এখন পর্যন্ত পাওয়া যায়। তারপরে যিনি আসেন তার নাম হচ্ছে বসুকুপা। বসুকুপা ছিলেন মূলত পদরচনার দিক থেকে দ্বিতীয়তম এবং তার
পদরচনার সংখ্যা হচ্ছে আটটি। তিনি নিজেকে একজন বাঙালি কবি বলে দাবি করতেন। চুপুপা তার বিখ্যাত কাব্য হচ্ছে অপনা মাংসে হরিণা বই। এর অর্থ হচ্ছে যে হরিণ নিজেই নিজের সুখী। এরপরে যে নামটি আসে সেটি হচ্ছে সরপা। সরপা এর পদের সংখ্যা হচ্ছে চারটি। সপ্রিপা, সপ্রিপা পদ রচনার দিক থেকে তিনি দুইটি পদ রচনা করেছেন এবং গবেষকগণ তাকে বাঙালি কবি হিসেবে চিহ্নিত করেছেন। এই সপ্রিপা বাংলা অঞ্চলের ভাগীরথী নদীর তীরে বসবাস করতেন বলে ধারণা করতেন তৎকালীন আমলের গবেষকগণ। কিন্তু যদি তিনি ভাগীরথী নদীর তীরে বসবাস না করতেন তাহলে কিন্তু তিনি বাঙালি কবি হতেন না। তাই গবেষকগণ বলেন যে সপ্রিপা ছিলেন একজন বাঙালি কবি। কুরুকা, বাংলা সাহিত্যের চর্যাপদের অন্যতম একজন কবি হচ্ছেন কুরুকা। তার পদের সংখ্যা হচ্ছে দুইটি। তার রচনার মেয়েলি ভাব থাকার কারণে গবেষকগণ তাকে মহিলা কবি হিসেবে শনাক্ত করেন। তাই যদি আপনাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে চর্যাপদের একজন মহিলা পদকর্তার নাম কি, তাহলে আপনারা অনায়াসেই কিন্তু এই কুকুরুকা ব্যক্তিটিকে আপনারা মহিলা হিসেবে সিলেক্ট করে দিতে পারেন। তন্ত্রীপা, এই তন্ত্রীপা তার কোনো পদ পাওয়া যায়নি এখন পর্যন্ত। ওনার রচিত পদটি হচ্ছে 25 নং পদ। তারপরে যার কথাটি আসে তিনি হচ্ছেন ট্যান্ডনপা। চর্যাপদে আছে যে বেদেদলের কথা, গাঁটের কথা, মাধল বাজিয়ে বিয়ে করতে যাবার উৎসব, নববধূর নাকের নথ এবং কানের দুধের চুরির কথা, সর্বোপরি ভাতের অভাবের কথা বলা আছে। এগুলো লিখেছিলেন একমাত্র এই ট্যান্ডনপা। তার পদে তৎকালীন সমাজ পদ রচিত হয়েছে। এই ট্যান্ডনপা পেশায় ছিলেন একজন ডাক্তার। তার উল্লেখযোগ্য কয়েকটি পদ রয়েছে যেগুলো আমরা এখন দেখব। এই ট্যান্ডনপা তিনি তার পদরচনায় লিখেছেন যে তালতমুর ঘর নাই বড় বেশি, হাড়িতে ভাত নাই নীতি আবেশি। এই আবেশি কথাটার কিন্তু দুইটি অর্থ রয়েছে। যদি আমরা ক্লাসিক্যাল অর্থ বা ক্লাসিক অর্থে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই আবেশিকতাটির অর্থ হচ্ছে উপোস থাকা বা উপোস না খেয়ে থাকা। আর রোমান্টিক অর্থে যদি আমরা তাকাই তাহলে দেখব যে আবেশিকতাটির অর্থ হচ্ছে বন্ধু। তো আজকের এই ভিডিও ক্লাসের সর্বশেষ পর্যায় হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। তো এই চর্যাপদের পদরচয়িতা এবং চর্যাপদের কবিদের অংশ থেকে কী ধরনের প্রশ্ন এসে থাকে, কেমন প্রশ্ন হয়ে থাকে, সেগুলি আমরা এই প্রশ্নোত্তর পর্ব থেকে ধারণা নিয়ে থাকব। তো প্রথম যেটি আমরা দেখব যে প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন। আমরা একটু আগে পড়েছিলাম যে প্রাপ্ত চর্যাপদের পদকর্তা হচ্ছে 23 জন। চর্যাপদে কতজন কবি রচনা করেছেন সেটি হবে 24 জন। বাংলা সাহিত্যের আদি কবির নাম কি? বাংলা সাহিত্যের আদি কবি ছিলেন লুইপা। এরপরে আমরা দেখব যে কানপা, কানপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন। তিনি মূলত চর্যাপদ রচনা করেছিলেন এবং চর্যাপদের একজন কবিও ছিলেন। সবচাইতে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির সেটি হচ্ছে কানপা। এই কানপা কিন্তু সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। তার মোট পদের সংখ্যা হচ্ছে 13টি। চর্যাগীতি রচনা আর সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থান অধিকারী কে? তিনি হচ্ছেন বসু কুমার, যিনি পদ রচনা করেছিলেন 8টি। তাই চর্যাগীতি রচনা আর সংখ্যাধিক্যের দিক থেকে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন তিনি হচ্ছেন বসু কুমার। তৎকালীন আমলে কিন্তু নিজেকে একজন বাঙালি কবি হিসেবে বলতেন। সপ্রপা কে ছিলেন? তিনি ছিলেন একজন চর্যাকর, যিনি চর্যা পদের একজন পদকর্তা ছিলেন। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা যদিও আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রথম যে নিদর্শন চর্যাপদ এর সংখ্যা হচ্ছে সর্বমোট 50টি, কিন্তু 46.5টির তথ্য আমরা পেয়েছি, যার কারণে বাংলা সাহিত্যের প্রথম চর্যাপদের সংখ্যা হবে 46.5।
চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় সেটি হচ্ছে দেশ নম্বর। আপনার মাংসে হরিণা বৈরি লাইনটি কোন সাহিত্যের অন্তর্গত সেটি হবে চর্যাপদের। চঞ্চল চিত্র বৈঠা খাল কোন কবি চর্যাপদ সেটি হবে লুইপা, কারণ এই লুইপাই কিন্তু এই পদটি রচনা করেছিলেন যে চঞ্চল চিত্র বৈঠা খাল এটি বা এই লাইনটি তিনি লিখেছিলেন। আলিয়ে গালি এ বাট উন্দ্রেলা তা দেখি কান বিমনা হইলা এটি লিখেছিলেন মূলত কবি সময় বিবঙ্গ কার রচনা, কবি সময় বিবঙ্গ এটি রচনা করেছিলেন লুইপা। তালত মোর ঘর নাহি পড় বেশি হাড়িত ভাত নাহি নীতি আবেশি এই দুটিকে কি বুঝিয়েছেন? এই দুটি লাইন দ্বারা মূলত বোঝানো হয়েছে যে তৎকালীন আমলের দারিদ্র ক্লিষ্ট জীবনের একটি চিত্র। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।